টকাই আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্ড সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। মিষ্টাৰ মিৰাম চুতীয়া ডাঙৰীয়াই এনে এটা গৰিত কাম কৰিব বুলি মই সমূলি বিশ্বাসযোগ্যতা কৰিব পৰা নাই হওক ছাৰ। মই শুনিছো কিন্তু মইতো বিশ্বাস কৰা নাই। আপুনি চুতীয়াহে, আপুনি চুতীয়া, আপোনাৰ মাক চুতীয়া, আপোনাৰ বাইপাক চুতীয়া, আপোনাৰ চৈধ্য পুৰুষ চুতীয়া, হাৰামী আপুনি, এক নম্বৰ হাৰামী আপুনি। বাপ্পা ঐ, মানুহ চিনি নাপালো মই। কাৰ কথা কৈছে? মিষ্টাৰ মিৰাম চুতীয়াৰ কথা। ভগৱান বুলি ভাবিছিলি মিহি কুৰ মাক? ভাবিছিলো, কিন্তু অকালতে মনোচন্দ পতন হল। ইয়ে মস্ত দুখ লাগা তে যদি দুখুনে। কি বিচাৰি আহিছ? মনৰ শান্তি মোৰ ইয়াত কৰবাৰ আছে নেকি? আছে আছে, আপোনাৰ ইয়াতে হে আছে আচল শান্তি। বিচাৰচোন বিচাৰ, পালে মোকো অকণমান দিবি। কি হে ছাৰ মনৰ শান্তি? পুৱাৰ পেৰে মাই দিয়াৰ উঠোকে, মাই দিয়াৰ উঠোকে বুলি পাগলা হৈ গেলো। ও বাগাৰ হলে ঘুমই মানে ঘুমই, মোৰ মাই দিয়াতো মস্ত আলছে হা। কিয়ে প্ৰেমলতা, আপুনি মৰ্নিং ৱাকাত আহিব বুলি মই ইয়াতে ৰৈ আছো। মই মৰ্নিং ৱাক নকৰো, মোৰ হেগনা নাই। এই ৰাতিপুৱাই মানুহবিলাক মৰ্নিং ৱাকাতে ওলাই আহে। মোৰ হেগনা নাইয়ে, ৰাতি বিচনাত উঠাৰ আগে আগে ঘৰত যাওঁ। উঠিয়ে বাতিত ভৰি দি মুখখন ধুই ভুলাদাক মদ খুৱাই যে বেহুচ কৰি গৈছো, আমি কাম হাতত ললি একদম কত দিয়ক, চিন্তাই কৰিব নালাগে। কিয় কেৰাপা মুচা প্ৰেমৰতা, কিছুমান মানুহ ঘৰত গেলি কুকুৰ খেদা দেই আৰু ৰাস্তাত ঠৌকাকে মাতে, আমি সেগলা মানুহ খাতিৰ কৰো না। শুনচোন চুতীয়াৰ কথাবোৰ গম পাইছন নাই? যা কপালত যি আছে। বৰ বেয়া লাগিছে অ' মনটো, জৰাটি একদম টোপনি নাই, তেতুলেকে গিলি বেহুচৈ পৰি থাকিব লাগিছিল। এই যা যা, তোক কোনে কেৰাপ কৰেও, ভালকৈ মাত বোল কৰি থকাৰ অৰ্থ এইটো নহয় যে মই তোক মিছ কৰিছো। এই তই যদি তেনেকৈ সুখী, মই ইয়াত তেনেকৈ সুখী। দেখাইছে ঐ কি ৰীতা, ভালে আছা? থাকিবা যোৱা ভালে, এখন তুমি মোক কি যতত ফেললা? মই তোক যতত ফেলছো তে কোনে ফেললা? এনাই সুন্দৰকৈ ঘৰত বহি আছিলো, ভাত খাবা মাতিলা মোক। সিদিনা কিবাটো বয়াকে খুৱাইছো নাকি? পেটৰ অসুখ হৈছিল তোৰ? পেটৰ অসুখ হলেই ভালেই আছিল, ঔষধ খালি ভাল হ'ল আকৌ, মনৰ অসুখহে হ'ল। কি হ'লে? চুতীয়া মাষ্টৰে মোক বয়স কম বুলি ৰিজেক্ট কৰিলা, হলেও সাহিত্য চৰ্চা কৰা লগ এটা পালোঁ, ভাল মানুহ, ভগৱান জ্ঞান কৰিলোঁ, এতিয়া ভগৱান পাগলা হ বুলি শুনিলি মন ভালে থাকিব। কঠাল গৌৰৱ দেখোনে, এই কাপ মাই দি আৰু প্ৰতিধন বুলিব পাৰলা হয়, কি বুলি ভাল হব হে, মাই দিয়াৰ না প্ৰতিধন? প্ৰতিধন 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 বুলি আৰু মায়ৰ পাৰ্মিশ্যন লব লাগিব হা? কিয়া এ বেলেগ কথা নাছিল ৰ, আমাৰ মায়ৰ আইতাকৰ নাম আছিল প্ৰতিধন দাস। ও হেনাই আলি ন বুদক পা বাবু, চাহ খ ৰীতে, চাহ খাক মাই দিয়াৰ, মই ভিতৰতে আছো। দেখো ৰীতা, তুমি এটি দাদা একবাৰ থানাক গেলো হা? কিয় যা থানাক? একবাৰ চুতীয়া মাষ্টৰক লাগাল ধৰিলো হয়। আকলাই যা থানাক, মই আৰু কিয় যাব লাগে, কবি মিৰামৰ লগত অলপ কথা পাতিব খুজিছিলো। ও বাইদেউ আৰু ডেকা পুলিচক মই ফোন কৰি দিম যা। কিবা ভয় ভয় লাগে হা,
আকো ভয় নাই এ মই ফোন কৰি দিম যা লগত না যা সময় নাই আজি মোৰ কাম আছে আকো নহয় যা ভয় নকৰবি গপছত যাবি কি বা কৰি আছে মিষ্টাৰ এইটা ঐ পিছত বেবি দে আগে চাহখিনি খা ঠাণ্ডা হ'ব শুনছে দেখা নাই শুনছো মোর রাতি আসিল আতা আতা বিহর গুটি সুরর নাম শুনছি শুনছিল মোর পিতি আসিল আর কথাল গিতা সুরর নাম এনায় মোর নাম দয়ারাম দয়ারাম তালুকদার মই যি কাম করো দয়া মায়া রাখিয়ে করো রাইজর মাজত মই কথাল গিতা সুর বলে জনাজাত ঘুমে থাকা তীর কানর হানা খুলিয়ে না ময়ে কথাল গিতা সুর ইমান নাগার ভুল হব বলে মই ভাবাই নাছিলো কি ভুল যাতা হচ্ছি দে কি হল ভাবি যে তোক লাউ দিয়া ভিডিওটো বলি মই ভোলার মোবাইলের পরা বেলেগ একটা ভিডিও ডিলিট করে দিলো কি কয় যাতা হচ্ছি দে কিবা দুঃখ লাগি গেলে কি হব এতিয়া হব আর কি মোর আরো অল্প কষ্ট হব তোর অল্প খরচ হব আগতে কাম তো কব খরচ তোমার পিছত কইম ও হ্যালো ম্যাডাম আই এম রিতে রিতে রাজবংশী বহক কোকসুন মনত তাগিদাত অন্তর সাইদাত ইয়ালো আইবলৈ বাধ্যতা হলো একো বুজা নাই কি কই বুঝে নকয় কে বুঝাই কবলৈ অন্তরত ভাষা নাই মনত সাহস নাই কণ্ঠৰ পানী গৈছে শুকাই তথাপি জনালো মনৰ কথা এবার মিস্টার মেহিরাম সুতিয়া লগ করার হেঁপা করছো হক ও দেখা লগ করাই দিয়ক হে কি লগ ধরবো হে বেচারা গোটা পাগলা আছি হসুতিয়াই নতুন নাম লছি হে আহক 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 হেৰি দো এরপরে কথা পাতক ডগরি কথা পাতক হেৰি হে কোনবা আছি কিয় নাটকে
প্রেমলতার আগত আমি দুয়ো এখন কাইজা লগে দিব লাগবো। কিয়র কাইজাইয়ে তোক মাল খুয়ে বেহুস করি, তোর এই ভিডিওটু মই ডিলিট করে দিয়া বলি হাহাকার লগে দিব লাগবো। কি হব মাল খাওয়া খরচ বলি প্রেমলতার তারে পড়া 500 টাকা আনবো পারা যাবো। 500 পাম পাম তো আধা তোর আধা মতে না হলি তাকে তো হলু হব দে দিতা হলি। এ র কিন্তু কথা তাই ভাই মালতী চাকরি নয় যদি খিলি রলাগই তেনহলে অল্প হাহাকার লুগাব পারিলু কি করবি প্রেমলতায় ভেটি খাই খিলিক চাকরি দিয়া বলি হাহাকার লুগাব পারিম। খিলি চাকরি যাব প্রেমলতারও চাকরি যাব প্রেমলতার চাকরি খেদবা তোর দুঃখ নালাগিব। হই দে ভাই হাজার কই থাকু প্রেমলতার সিমান অন্যায় করবা মই নরু তাই চাকরি টু খেদবা মই পারিম না। নরা তো তাই আমার ভৈনীর দরে ভৈনীর লুটিপুটি পুরা খাবা পারা হই না চাকরি করা ভৈনীয়ে 500 টাকা খালি একো পাপ নহই তো। হই দে ফলটু খাও গাছডাল কিয়া উগরি পেলাও মোক আপনি সচাই চিন পোৱা নাই। চিন পোৱা নাই মানে এনাই চিনি পাইছো রবা। মই কোনে কওকচোন তুমি তুমি এটা আপি বোগা জোগা থগা আপি এটা কিন্তু কত ঘর কি কথা কি বার্তা হেতু হলি চিন পোৱা নাই দা। ইয়ে ইয়ে এনকে পারিছি মোক ও ভাউ দরবা পারে দা বন্তি উল্টা কথা কিয়া কয় দাদা যেতু মানুহ নিজৰ ভাষাটোৱে পাৰি গৈছি লিখিত ভাষাটো পাৰি আমাৰ ইটা কথিত ভাষাটো কয় হেতু মানুহ একজন নানক পাৰি যতো একো ডাঙৰ কথা নহয় দক। আপুনি এখেতক পুৰণা কথাবোৰ মনত পেলাই দিব পাৰিব আপোনালোকে মৌনতা অৱলম্বন কৰিলে চেষ্টা এটা কৰি চাব পাৰো। আমি মৌন একদম মৌন মই মৌনতা হ'লো দক মেডাম। ঠিক আছে আপুনি ট্ৰাই কৰক ডেকা আহক। প্ৰথমতে আপোনাৰ নামটো ক'ব লাগে হওক কি কোৱা মই মোৰ নাম কম পিতৃৰ নাম কম মোৰ আতিৰ নাম কম মোৰ গোটেই খানদানৰ নাম কম। আতাৰ নাম আছিল ডমৰু চোৰ পিতৃৰ নাম বিহৰগুটি চোৰ আৰু মোৰ নাম হ'ল দয়াৰাম তালুকদাৰ ওৰফে কঁঠালগুটা চোৰ। এই দুটা বুজছ না অ হেল্ল মাই বুলি কাক মাতছি তুই মোৰ আপিৰ বয়স সেইকাৰণে মাই বুলি মাতছো দা ভয়া পাইছ নেকি আমাই। ইয়ে কৃষ্ণ আপনার মাথা তো ইমান পাতলা হইছি হিতনা মোক বিয়া করাবা গেলে চাইছিল আজি আপির বয়সর বলে মাই বললা। হাও মোর কপ্পা হাও কি কথা কইছো আমায় তোমাক মই বিয়া করবা খুঁজছিল এ মান সম্মান কথা শেষ করে দিবা। জীবনত বহুত বয়া কাম করছো কিন্তু হেন হেন বয়া কাম করা নাই দা আই মিশা বন্ধ নেন দা। আপনার মাথা তো বহিয়াকে গেছি সব পারি গেছি আপনার মেকআপ তো কোনি করে দিছে। হাও মোর কপাল কি করা হা আয় বাইদো এই বস্তুটো কেন পারে লৈ যাও এই বস্তুটোতে বেশি সময় থাকিব লাগলি মই মারা যাব লাগবো। ওকর পেরে আহিলে দাদা নকব আর তে নকদক কি নকয় আপনি নহুন কব হাত দিলাকে এ নহয় হে হয় দক কেন নহব আপনাক মা হুদলু ও দাদা কোন পেরে আহিল হে আপনি কলাক এ নকব আর হব কবা নালগে যদি কেন ক মোর মনের অবস্থা বড় বেয়া আপনি মূল পেংলা করব বলে মই ভবাই নাছিল কি করা বলে কলাক পেংলাই পেংলাই কইছে মুখ অসমিয়াত বুঝে ডকে পেংলাই মানে কি খাত্তা এ হরি আপনাক মই কি খাত্তা করিম হে দাদা আপনি আহার লগে লগে মই হুদলু ও দাদা কোন পেরে আহিল হে আপনি কলাক এ নকব আর ইতা মই আপনার লগত কেঙ্গে কথা পাতো কখন মইতো মনৰ অৱস্থা কথাই কব খুজিছিলো তে ক কিতা কি কুয়ে বৰলা কথাটো বৰ টেনচন দিছে সচাকৈ যদি সি মানে বৰলা যদি সচাকৈ মানসিক বিকাৰ ঘটিছে ছি কি যে হব নহয় মই একো ভাবিয়ে নাপাওঁ বিকাৰ চিকাৰ একো হোৱা নাই এ ও নাওমান পাগলান হৈছে বোলে নিজৰ নাম চাম পাৰি গৈছি বাপ্পা ঐ যি বোলে বুঢ়াৰ ভাওত হৈছি ও দাদা আপুনি এতিয়া থানাক যাব এবাৰ যোৱা মন আছিল ময়ো যাম দিয়ক আপোনাৰ লগত হাজারক দাদাক চাই আক্ষতা নাকালি মনটো ভালে নালগিব হাজ লাগিবই হলছুন এটা কাম করক আজি নালাগে কাইলৈ যাম সদত থানা নাকি তাকে পথে দে নেকি আৰু কেতিয়াবাই দিব লাগিছিল বৰলাৰ মৰমতে সেইবোৰ কৰা নাই ডেকা চাহাবে লক আপৰ ভিতৰতে খোৱা বোৱা আনকি ঠাণ্ডাৰ কাপোৰ আৰু আঁঠুৱাৰো ব্যৱস্থা কৰি দিছে লক আপৰ ভিতৰত সি সুখতে আছে কাইলৈ কিবা এটা সিদ্ধান্ত ল'ব হেনো চাওঁচোন কি হয় ইবাৰৰ গাইজা কুকুৰ মেকুৰী নহয় দাবি ইবাৰৰ গাইজা বাঘ আৰু পহু ইবাৰ মই বাঘ আৰু পহু হ'ল কেৰপা ইবাৰ বাঘে পহুক খাব মোক মালকুৱে হাফিজে প্ৰেমলতাক মাছ আৰু লাও দিয়া ভিডিঅ'টো সি ডিলিট কৰি ফেলছিয়া
ওই কারপা ডগাজি মই র মেডাম মিস্টার মেয়েরাম সুতিয়ার অবস্থা বড় দুঃখ লাগা হয়েছি। এতকে দুঃখ লাগার হবা নালগে বন্টি, দুঃখতে মই খর ব্যবস্থা রাতে সুন্দরকে থাকার ব্যবস্থা সব করে দিছো। মতো কেসটো রেজিস্টার করাই নাই, মাস্টার মানুষ এজন হয়ে ভ্যাকসন ধরে জোয়ার আড্ডা চলো এটা ক্ষমা করব নয়া অপরাধ। ও এলো ম্যাডাম, এনাই তো করা নাই, মাথা পাতলা হয়ে ফেলে এগলা করছি। মাথা পাতল হওয়া বলি মানে পাগল জ্ঞান করিয়া আমি বেচারাক মরমর চকুরে চাইছো। কেনে হলা সব পুলিশত ধরিছি কি কলা? পুলিশৰ বাবে মিহিৰাম সুতিয়া আজি পাগল হৈছে, আপুনি কি যুক্তিক পুলিশত ব্লেম কৰিছে? যুক্তি আছে ৰব, কবলৈ গলে এটা করুণ প্রেম কাহিনী। কি কলা? মিষ্টাৰ মিহিৰাম সুতিয়া পাগল হোৱাৰ কাৰণে হল পুলিশ। পুলিশ হৰমায়া কাশ্যপ, হৰমায়া কাশ্যপে যিটোহে প্ৰতাৰণা কৰি তেখেতক এৰি থৈ গল, তার ফলতে মিহিৰাম সুতিয়ার আজি এই অবস্থা। তাকে হরমায়া বলি কক, পুলিশ বলে নকব, পুলিশের গাত কি দুঃখ থাকিব পারে, পুলিশ কেতিয়াও দায়ী হব নোৱাৰে। এতিয়া আমি তর্কাতর্কি করে থাকিলে একো ফলপ্রসু নহব, কাইলে আমি সকলে লগ হয়ে আলোচনা করে কিবা একটা সিদ্ধান্ত লম দ। আজিলৈ আহো হ। মন চন একেবাৰে ডিমে জানানে কি হয় মাই? সুতিয়া চাও এই অৱস্থা হব বুলি সপোনতো ভবা নাছিলো। এগ্লাছ ভাউটিয়ে কি এগ্লাছ ভাউটি ভাউটি তো বদমাছি কৰি এগলা কৰছি, থানাত ধৰা পৰাৰ পিছত পাগলা ভাউটি ধৰছি, মস্ত বদমাছ বস্তুয়ে। পেহী কি যে কোৱা তুমি, সুতিয়া চা তেনেকুৱা মানুহ নহয়। তোহোন চব পাৰি যা কথা গেলা, মই হলি একো নাপাৰো, মোৰ চব মনত থাকে। একবাৰ যি ধৰ্মগুৰুৰ কিবা ভাও ধৰি মায়েক ভাল পাওঁ বুলি কৈ একেলগে থাকিম বুলি কৈছিল, পাৰি গেলি বাপ্পা ঐ, মই তালু জিভাই কামাৰ খাইছিলো যা। মায়েক দেখোন বিয়া কৰবা ওলছিল, মেনক আৰু মন ঘুছিলে, কিয় সেগলা পাৰি গেলি? মাইলে বকে মনত পৰি গলো পেহী, আজি যদি মায়ে থাকিল হেতেন। এতিয়া নাটকখন কৰিব লাগিব। আই পেহী কেৰ পাইছিল? আহ নাই দেখোনে, বান্দাৰে ক'ৰবাত লুকেছি, তাক যি মই আজি পিতালৰ ভৰি খুৱাম খাটাং। কি হৈছি দুয়োৰে আকৌ কিবা কাজিয়া লাগিছে নেকি? কাজিয়া লাগা নাই ৰ, লাগিব কাজিয়া, তুহুন দুটাৰ কোনবা এটা মৰা মৰি হবি একদিন। কুনিয়া কুনি দুহৰে এটা মৰে, মোৰ আকৌ নহয় সি মৰিব খাটা, তাক মই এবাৰ পিতালৰ পৰি খুৱাই দিম, সি মোৰ লগত কাজিয়া কৰাৰ সুবিধা ক'ত পাব। কি কথাক লৈ নো কাজিয়া লাগিল, এনেয়ে দৌৰ এনেকে কুকুৰ মেকুৰীৰ নিচিনা কাজিয়া লাগি থাকে। এইবাৰৰ কাজিয়া কুকুৰ মেকুৰী নহয় দাবি, এইবাৰৰ কাজিয়া বাঘ আৰু পহু, এইবাৰ মই বাঘ আৰু পহু হল কেৰপা, এইবাৰ বাঘে পহুক খাব। মোক মালকুৱে হাফিজে প্ৰেমলতাক মাছ আৰু লাও দিয়া ভিডিঅ'টো সি ডিলিট কৰি ফেলছি আজি মই ৰ। অ' মেডাম, অ' মিহিগুৰমা ক'তে বাইদেউ, নকে কিয় ক'ত আছে? তোক কোনো মিছা কি ক'ম, কওঁ দক মেডাম। কওক, নক'লেতো নহ'ব। ৰাতি মানে পুৱা ৰাতি পলচিয়া পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰী, আল্ট্ৰা লাইট টি টাইম বাইট, নিহাৰ জেচমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ, গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ, বি ব্লাণ্ড চেলুন চিক্ৰেট হেয়াৰ কালাৰ, ইউ আৰ শ্বাইনিং আৰু নেৰোলেক সুৰক্ষা।